পার্টিকুলারলি এই খান দিয়ে কিন্তু মূল প্রবেশ পথ, এটা কিন্তু মূল পুজোর যে মূল টেম্পলটা কিন্তু এখানে। আর এখানে কিন্তু একটা শিবলিঙ্গ কমপ্লিট রূপ আকার ধারণ করেছে, আর এখানে কিন্তু রয়েছে নন্দী মহারাজ। গ্রাম থেকে শহর চারিদিকে পুজোর উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে সমস্ত জায়গায় খুঁটি পুজোর কাজ কার্যত কমপ্লিট এবং প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজও বেশ কিছু জায়গায় সম্পন্ন। আর আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি তারাপুকুর ঘোষপাড়া মিলন সংঘ ক্লাবের পুজোতে। তো এবার তোমাদের দেখাবো তাদের এবছর নিবেদন বর্ণময় বেনারস। 84তম বর্ষে এবছর তাদের ভাবনা বর্ণময় বেনারস। তো চলো কথা না মারিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। মূলত তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় মিলন সংঘ, অ্যাড্রেস তারাপুকুর ঘোষপাড়া আগরপাড়া, তাদের থিমের ব্যানার কিন্তু এখানে রয়েছে বর্ণময় বেনারস। আমরা কিন্তু এতক্ষণ ওইখানটা ছিলাম, আর এবছর কিন্তু এই বেনারসের দশাশ্বমেধ ঘাটে প্রবেশ করতে গেলে মূলত ওই জায়গা দিয়ে এসে পার্টিকুলারলি এই পথ ধরে এসেই কিন্তু এই আমাদের এই মণ্ডপ প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। আর এখানে বিশেষ আকর্ষণ এই জায়গাটিতে বেনারসের যারা আরতি করেন সেই আরতিটা কিন্তু এখানে লাইভ হবে। এবছর কিন্তু আমি জেনে নেব তারাপুকুর ঘোষপাড়া মিলন সংঘ ক্লাবের একজন কর্মকর্তাকে পেয়ে গেছি আমরা। তো আমি ওনাদের থেকে জেনে নেব যে এখানে আসতে গেলে মূলত কিভাবে আসবে এবং এখানকার পুজো সম্বন্ধে কিছুটা ধারণা আমি জেনে নেব তাদের থেকে। দাদা আপনার নাম? আমার নাম পার্থ মাইতি। আচ্ছা, এখানে আসতে গেলে দাদা কিভাবে আসতে হবে? এখানে দুভাবে আসা যায়, যদি আপনি বাই ট্রেনে আসেন আগরপাড়া স্টেশনে নামতে হবে, আগরপাড়া স্টেশন থেকে পাঁচমা রেলগেট আসতে হবে, এক মিনিটের রাস্তা, পাঁচমা রেলগেটে গাড়ি হচ্ছে এগুলো। আচ্ছা, এবছর আপনাদের নিবেদন কি? মানে হঠাৎ আপনাদের এই ধরনের চিন্তা ভাবনা কেন এই প্যান্ডেলের? এখানে আপনার মণ্ডপ ছিল একটা 30x30 একটা মাঠ আছে, ছোট্ট একটা মাঠ, সেখানে পুজোটা হতো। তো এবছর একটু বড় কিছু করার চিন্তাভাবনা প্রথম থেকে ছিল, মানে জানুয়ারি থেকে স্টার্ট হয়ে চিন্তাভাবনা। সেখানে আমি দেখেছি মাঠের পাশে পুকুর ছিল, বড় প্রায় 150 ফুট বা 150 মিটার পুকুর আছে। সে পুকুরটাকেই গঙ্গা ভেবেই চিন্তাভাবনা শুরু করা যায় জলের উপরে কিছু করা যায় কিনা। তো পুকুরটা কেন্দ্র করে আশেপাশে তিনতলা চারতলা বাড়ি আছে, একটা রাস্তা আছে বড়, ক্লাব ঘর আছে, একটা মাঠ আছে, টোটালটা নিয়ে একটা একটু ব্যালেন্স করছে। শহর থেকে গ্রাম পুজোর উন্মাদনা কার্যত তুঙ্গে, আর প্রতীক্ষার মাত্র 70 থেকে 80 দিন বাকি। তো আপনারা কলকাতার পাশাপাশি জেলার পুজোগুলো কিন্তু আজকাল বেশ তৎপর, তো আপনারা কতটা আশাবাদী এবছর এই বেনারসের থিম নিয়ে? আমরা বেনারসের থিম নিয়ে প্রচণ্ড আশাবাদী, মানে এখানে মানুষ যারা রাস্তা দিয়ে যাবেন তারা হয়তো এই প্যান্ডেল দেখার জন্য যাবেন না, বা এমনি হয়তো পাস করবেন, তারা দাঁড়িয়ে প্যান্ডেলটা দেখবেন, এত ভালোই হবে এখানে। এমনি তো লোকে ভিড় হবেই, প্রচুর লোক এখানে অলরেডি বাস বাঁধার সময় অনেক কৌতূহলী, অনেক প্রশ্ন করছে, আলোড়ন পড়ে যাবে তুমি বলতে পারি। আপনাদের প্রতিমা এবং লাইট সজ্জা কে আছেন? আলোক সজ্জা প্রতিমা করছেন প্রদীপ রুদ্রপাল, প্রতিমাটা মার্বেলে হচ্ছে, গয়নাটা 7 কিলো 8 কিলো সোনার হবে, এত ডিক্লেয়ার করছে না কেন, এখন পর্যন্ত কোন সংস্থা দিয়ে ফাইনালাইজ করতে পারেন, সোনারই হবে এটা। এবং আলোকসজ্জায়? আলোকসজ্জায় আমাদের খুব প্রসিদ্ধ নাম ব্যারাকপুরে রামকৃষ্ণ ইলেকট্রনিক, নারুদা নামেই পরিচিত উনি, উনি খুব বড় বড় পুজোর কাজও করেছেন কলকাতাও, সুশান্ত পাল অনেক শিল্পীর সাথে কাজ করেছেন, উনি এবছর এখানে করছেন। আমাদের লাইটের মজা হচ্ছে যে আমাদের 4000 প্রদীপ লাইট থাকবে, এটা ভিজুয়াল লাইট, প্রদীপ লাইটেই পুরো প্যান্ডেলটা আলোকিত হবে,
আরো অনেক আলো থাকবে সেটা ইন্ডিভিজুয়াল লাইটটা এই পুকুরে অনেক মাছ দেখছিলাম তো মাছ কি থাকবে নাকি লাইট থাকবে না না মাছ থাকবে অবশ্যই আচ্ছা মাছ থাকবে ঘাট থাকবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার বেনারস যারা গেছেন তারা জানবেন লঙ্কেশ্বর মন্দির আছে ওখানে যেটা আপনার 13 ঘন্টা মানুষ পুজো করতে পারে আর 11 ঘন্টা জলে ডুবে যায় নৌকা দিয়ে পুজো করতে হয় সেই মন্দিরটা এখানে হবে আর আপনাদের যে মূল আকর্ষণ বেনারসের লাইভ আরতিটা সেটা কোন স্থানে হবে লাইভ আরতিটা মানুষ ওখান থেকে এন্ট্রি করে প্যান্ডেলটা দেখার জন্য ওখানে একটা কেল্লা হচ্ছে মুন্সিঘাটে কেল্লা তারপর মণিকরাম ঘাট হচ্ছে তারপর দশমিক ঘাট হচ্ছে ওখানে ওখানেই আরতিটা মানে এই স্থানে পার্টিকুলারলি আরতিটা হবে তাই তো ওকে দাদাকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে তো এই অংশেই কিন্তু দেবী মা থাকবেন এটাই কিন্তু মূল মন্দির এখান থেকে দর্শন করেই কিন্তু আমাদেরকে এই রাস্তা ধরে কিন্তু প্রস্থান করতে হবে অর্থাৎ এটা হলো এক্সিট গেট আর এখানে কিন্তু মা থাকবেন একটু আগে তোমাদেরকে দেখালাম যে কীরকম মূর্তি এবছর এই মিলন সংঘ ক্লাবে থাকবে এবং প্রদীপ রুদ্রপাল এই সম্পূর্ণ মূর্তিটি করছেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মূল খুঁটিটি যেটা খুঁটি পুজোটা করা হয় যেটা কেন্দ্র করে সমস্ত প্যান্ডেলটা গড়ে ওঠে এই খুঁটি কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু মূল পুজোর যে মূল টেম্পেলটা কিন্তু এখানে আর আমি কিন্তু ঠিক পুকুরের এপারে চলে এসেছি আর এখানে কিন্তু রয়েছে ঘাট এখনও বাঁশ বাঁধার কাজ কার্য তো চলছে তো আমি ওইখানে যাওয়ার রিস্ক নিলাম না ক্যামেরার সাথে রয়েছে তো এই হলো মূল প্যান্ডেলটা তোমরা দেখো এখান থেকে প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু তোমাদের দেখালাম এবার দেখাবো কিভাবে থার্মোকল দিয়ে সুনিপুণভাবে কারিগররা অত্যন্ত দক্ষতার সাথে যে ওয়ার্কশপে কাজ করছে সেই ওয়ার্কশপের ভেতরটা তোমাদের দেখাবো তো চলো এখানে কিন্তু প্রচুর থার্মোকলের তৈরি রয়েছে শিবলিঙ্গ যেখানে মূল মণ্ডপে ফুটি তোলা হবে আর এখানে কিন্তু রয়েছে নন্দী মহারাজ বিশাল আকৃতির একটি বড় সার কার্য তো কাজ কমপ্লিট এখানে দেখতে পাচ্ছ তোমরা সোলার তৈরি যেটা মূল মন্দিরে ঘাটের কাছে থাকবে আর এখানে কিন্তু একটা শিবলিঙ্গ কমপ্লিট রূপ আকার ধারণ করেছে কার্যত এই ধরনেরই কিন্তু মূল মন্দিরে ঠিক মনে হচ্ছে অবিকল পাথরের পার্টিকুলারলি এইখান দিয়েই কিন্তু মূল প্রবেশ পথ অর্থাৎ এখান থেকে গিয়েই কিন্তু সোজা এই এই স্থান দিয়ে এসে এই টেম্পেল 4 টেম্পেল 3 টেম্পেল 2 টেম্পেল 1 এইখানে এসেই কিন্তু আমাদের মূল এক্সিটটা আর এইখানেই কিন্তু মূল আকর্ষণ যেখানে লাইভ বেনারসের আরতিটা হবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি তোমাদের তারাপুকুর আগরপাড়ার বর্ণময় বেনারসের পুজো প্রস্তুতি পর্ব ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করো আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও কলকাতার পুজো প্রস্তুতি নিয়ে প্রচুর ব্লগ আসছে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী সময় পরবর্তী ব্লগে টেক কেয়ার টাটা